187টা কেন্দ্র 613 ভোটের মত আমরা বেশি পাই ভোট বেশি পাই এই যে ভোটটা যেমন এই যে দেখেন এটা এটা আমাদের যারা এজেন্ট ছিল আমাদের যারা এজেন্ট তারা সবার কাছে যারা কাগজপত্র সব দিয়ে দেয় দিয়ে দিলে আমরা নেতাকর্মীদের আনন্দ উল্লাস আমরা খুব ব্যস্ত ঠিক 10টার দিকে আমরা খবর পেলাম যে আমাদের অপোজিশন স্বতন্ত্র প্রার্থী তারা নির্বাচন যে কমিশন নির্বাচন কমিশনের তেজগাঁও ধুলাইপাড়ে অফিসে তারা আছেন তারা আছেন হন যৌথভাবে দুজন ইয়া করছেন একজন নির্বাচন কমিশনার আর একজন তেজগাঁও সার্কেলের অফিসার যৌথভাবে হন কোনো একজন না দুজন তা আমি আমার নির্বাচন কমিশনারের কাছে ধরলাম আমি কি ভাই উনি কিছু বললো না কবে আমি তো ছোট অফিসার তাই না এরপর আমি তাৎক্ষণিকভাবে এখানে আসলাম আমি বুঝলাম যে এই উনি যে সিংহাসনটা করেছেন যে বদ্ধমানের নাম কি উনি ওনার ওনে আমাদের ওই যে ওই এলাকার সার্কেলের প্রধান আর যে ওই এলাকার লোকাল কাউন্সিলর মাসুমুল্লাহ আসে তার সাথে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করে তাদের সাথে সুসম্পর্ক তাদের সাথে একটা সুসম্পর্ক এটা তার মাধ্যমে করেছে করেছে মতন আমরা তাৎক্ষণিকভাবে যেহেতু আমার কাগজপত্র নিয়ে আসলাম ওনারা নিজেরা লেখা আনছে দেখেন এটা লেখানোর দরকার অফিসিয়ালি তো আসার কথা নাকি যাই বিজয় অফিসিয়ালির কথা ওখানে আবার যে কপিটা দিয়েছে সেই কপিটা আবার আমি ফটো করে আনছি এটা পরবর্তীতে 200 ভোটের কম দেখাইছে তাই না এটা যখন দেওয়া হয়েছে পাইছে আমি তার তাৎক্ষণিকভাবে আসলাম আর আমার এটা 620 ভোট বেশি ও 612 ভোট বেশি তাই না এটা তো এটা তারা গিয়ে হাতে লেখা আনছে লেখাই না এই যে তার পক্ষে তা ঘোষণা দেওয়া হয়েছে আবার আমাদের আগে আইসা এডিসির অফিসে তারা এখানে ওকে তার মানে আপনি বলতে চাচ্ছেন ফলাফল জালিয়াতি করে আপনার জালিয়াতি মানে কি জালিয়াতির তো একটা সীমা থাকে এটার কোনো সীমা নেই আমি আগামীকাল নির্বাচন কমিশনের কাছে যাব এবং আমরা আপিল করব আমি শতভাগ নিচ্ছি যে আমরা তো এটা বানাইনি আমরা বানাইছি দেখেন আপনার এটা আপনারা যোগ দিয়ে দেখতে পারেন যে আমরা 613 ভোট বেশি আছি।